সেটি হচ্ছে, আমি কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছি, আপনারা শুনবেন শুনবেন। আমি স্বপ্ন দেখলাম রাত তখন শেষ রাত্র, এই যে মাহফিলটা, এই মাহফিলের এই স্টেজ, এই মঞ্চ, এই বাড়ি, মাহফিল শুরু হয়ে গিয়েছে। প্রতি মধ্যে যেই ব্যক্তির কথা নকল করে মানুষ ওয়াজ করে, যেই ব্যক্তির চেহারা নকল করে মানুষ টুপি পরে দাড়ি লাগায়, যেই ব্যক্তির ওয়াজ শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, যেই ব্যক্তিকে দলমত নির্বিশেষে সারা বিশ্বের মানুষ মহব্বত করে, সেই ব্যক্তি এই মঞ্চে উপস্থিত হয়েছেন। সেই ব্যক্তি, সেই সাইদি সাহেব এই মঞ্চে উপস্থিত। আমি হুজুরকে দেখে হুজুরের হাতটা জড়িয়ে ধর, আমিও কান্দি, হুজুরও কান্দে, দীর্ঘক্ষণ ধরে আমিও কাঁদলাম, হুজুরও কাঁদলেন। কান্নাকাটি করার পরে উনি আমাকে সান্ত্বনা দিলেন, আমি ওনাকে সান্ত্বনা দিলাম। সান্ত্বনা দেওয়ার পরে উনি আলোচনা করলেন, আলোচনা করার পরে ঘরের মধ্যে যখন খাবার খেতে গেলেন, আমি ওনার ডান পাশে বসা, উনি বাম পাশে বসে আছেন। অনেক মানুষের ভিড়, উপচে পড়া ভিড়, ওনার গায়ের উপর পড়ে যায় এরকম একটা ভাব। ওনার বাম পাশে দেখি আমার একজন পরিচিত মানুষ ওনার বাম পাশে বসে আছে, উনিও বসে তার সাথে কথা বলছে। উনি আমাকে হাত ধরে, খাবার শেষে হাত ধরে বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক ওসিয়াত করলেন, ওসিয়াত করলেন। এরপরে আমি শুনতে পেলাম পুলিশের গাড়ির আওয়াজ আসছে। কিসের গাড়ির আওয়াজ? পুলিশের গাড়ির আওয়াজ। উনি আমাকে বললেন যে মামুন তুমি দৌড় মারো। কি বললেন? মামুন তুমি দৌড় মারো। আমি বললাম হুজুর আপনি, আপনাকে তো ওরা ধরে নিয়ে যাবে। বলছে আমার চিন্তা তোমার করা লাগবে না, তুমি দৌড় মারো, আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হবে না। এটা আমার কানে এখনও বাজে যে ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হবে না, তুমি দৌড় মারো। আমি একটি বাগানের মধ্য দিয়ে পথ কাটলাম, আমার পিছে কিছু পুলিশ দৌড়াইয়ে পরে ওরা থেমে গেল। পরবর্তীতে কী হয়েছে আমি আর জানি না। সকালবেলায় মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনি অমক ব্যক্তি সম্পর্কে কী ধারণা রাখেন? উনি বলছে হুজুর যেদিন থেকে ধরা গিয়েছে তারপরে প্রত্যেক দিন পাঁচ উক্ত নামাজে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি ওনাকে সুস্থ শরীরে ফিরিয়ে দাও। আমার ভাইরা, আকলমান ইশারা বাসদ, এটা আমি আমার বড়ত্ব প্রকাশ করার জন্য, আমি আমার গর্ব করার জন্য এই কথাটা বলি নাই। তবে একটা কথা বলতে চাই আপনাদের এই জনতার সামনে, আমার সারা জীবনটা সার্থক হয়ে গেছে। আপনারা হাদিস পড়বেন, কোরআন পড়বেন, দেখবেন যে যুগ শ্রেষ্ঠ আলামিদিন, যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরামদেরকে যদি স্বপ্ন দেখা হয়, এই স্বপ্ন সত্য হতেও পারে। স্বপ্ন যেই জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায়, এখন কোন জামানা? তাহলে এই জামানার কথা বলেছেন ঠিক কিনা? রাসূল বলেছেন শেষ জামানায় মুমিনদের স্বপ্ন হবে নবুয়াতের 46 ভাগের এক ভাগ। কত ভাগের এক ভাগ? কিন্তু আফসোস, আজকে এরকম টুপি মাথায় দিয়ে, আমাদের মতন পাঞ্জামি গায়ে দিয়ে এক শ্রেণীর আলেম নামধারী মুনাফিক যারা স্বপ্নের কথা বলতেছে, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে কোনো কথা বলতেছে, তাদের বিরুদ্ধে আবার ফতোয়া দিচ্ছে ঠিক কিনা বলেন? আমি অন্য কারো কোনো স্বপ্নের কথা বলবো না, স্বপ্ন সত্য হওয়ার কিছু সিম্পটম আছে, এখানে আলেম ওলামা আছেন, আমি যদি ভুল কিছু বলি আমাকে আপনারা ধরবেন। স্বপ্ন সত্য হওয়ার কিছু সিম্পটম আছে, আমি বলি। এক নম্বর সিম্পটম, আপনি যেই স্বপ্নটা দেখবেন ওই স্বপ্নের স্থানটা আপনার চেনা লাগবে। বুঝো ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা হুজুর? আপনি যেই স্বপ্নটা দেখবেন ওই স্বপ্নের জায়গাটা আপনার চেনা লাগবে, যেই জায়গাটা আপনি চেনেন। এক, দুই নম্বর স্বপ্নের সত্যি হওয়ার সিম্পটম হচ্ছে যেই ব্যক্তিকে নিয়ে আপনি স্বপ্নটা দেখেছেন স্পষ্টভাবে সেই ব্যক্তিকে আপনাকে চিনতে হবে ঠিক কিনা বলেন? এবং যা যা কথা হবে কথাগুলো মনে থাকা লাগবে। কি কথা বুঝেন নাই? এবং সময়টা হওয়া লাগবে শেষ রাত্রে। সময়টা হতে হবে কখন? এক মিনিটের মধ্যে স্বপ্ন দেখলেন তা হবে না, স্বপ্নটা দীর্ঘ সময়ের হওয়া লাগবে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইয়েরা, ফেরাউন যখন স্বপ্ন দেখেছিল তার ক্ষমতার মসনদ ধ্বংস হবে একটা শিশুর মাধ্যমে,
সেই শিশুকে হত্যা করার জন্য ফেরাউন চেষ্টা চালিয়েছে কি চালায় নাই? জোরে বলেন, চালিয়েছে কি চালায় নাই? চালিয়েছিল কিন্তু মারতে পেরেছে? জোরে বলেন। সেই শিশু লালিত পালিত হয়েছিল কোথায়? জোরে বলেন। আহা আমার ভাইরা, তোমার নিজের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুসা ঢুকিয়ে দিতে পারে তুমি টেরও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পরবর্তীতে আয়াতে ওয়াদা করতেছেন, আল্লাহ বলতেছেন শোনো আমার ভাইরা, আল্লাহ বলতেছেন ওয়া নুরিদু, আমি ইচ্ছা করলাম। কে ইচ্ছা করলেন? আল্লাহ। ওয়া নুরিদু, আমি ইচ্ছা করলাম আন্না মুন্না, আমি একটু দয়া করব। কি করবেন? আমি একটু দয়া করব। কাদের উপরে? আলাল্লাযী নাসতুদঈফু ফিল আরদ, এই জমিনের বুকে যারা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত। কাদের উপর আল্লাহ দয়া করতেছেন? এই জমিনে যারা নিপীড়িত নিষ্পেষিত। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআনের সব কথা আছে বর্তমান। আল্লাহর কোরআনের সব কথা কি? বর্তমান। আল্লাহর কোরআনের কথার কোনো অতীত নাই, ভবিষ্যৎ নাই, আল্লাহর কোরআনের সব কথা আছে বর্তমান। এজন্য আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলাম আন্না মুন্না আলাল্লাযী নাসতুদঈফু ফিল আরদ, এই জমিনে বর্তমানে যারা নিপীড়িত নিষ্পেষিত তাদের উপর আমি দয়া করব। কি করবেন? দয়া করবেন। কিভাবে দয়া করবেন? আল্লাহ বলতেছেন ওয়ানা জাআলাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে যাদের রক্ত জমিনে ঝরছে তাদের জন্য জমিনটা লিখে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক ওয়ারিশ সূত্রে এই জমিনের মালিক তারাই হবে। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এখানে বলছেন আমার একটাও বানানোর কথা না, যদি কোরআনে না থাকে আমাকে আপনি ধরেন, আমার কোনো অসুবিধা না। যদি থাকে তাহলে যদি বিরোধিতা করেন আপনি ফেরাউনের অন্তঃসারী। আমার ভাইরা আল্লাহ বলতেছেন ওয়ানা জাআলাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানাবো। কারণ কি? কারণ যাদের রক্ত জমিনে পড়েছে ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, এই জমিন আমি তাদের জন্য লিখে দিয়েছি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় চান না যে জমিনে আল্লাহর দিন কায়েম হোক? আপনারা মনে হয় চান না? এরপর আল্লাহ বলতেছেন দেখেন যে কিভাবে তারা এই জমিনের ওয়ারিশ হবে, কিভাবে তারা জমিনে রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ সেটাও বলে দিয়েছেন অনুমাক্কিন আলাহুম ফিল আর, আমি তাদেরকে ক্ষমতায় বসাবো। সুবহানাল্লাহ পড়েন, অনুমাক্কিন আলাহুম ফিল আর। কখন ক্ষমতায় বসাবেন? ওয়া নুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলছেন ওই সময় আমি আমার এই দলটাকে ক্ষমতায় বসাবো। ওয়া নুরিয়া ফিরাউন, যখন ফেরাউন তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওরা ক্ষমতায় চলে আসছে, তার মানে বোঝা গেল যে ওই ফেরাউন তখনও ক্ষমতা ছেড়েছিল না, ক্ষমতার মসনদে বসেছিল। ঠিক কিনা বলেন? ফেরাউন তাকিয়ে তাকিয়ে দেখবে, অনুরিয়া ফেরাউন, আল্লাহর কথা আমার কথা নয়, ফেরাউন তাকিয়ে তাকিয়ে দেখবে যে এরা ক্ষমতায় চলে আসছে। শুধু ফেরাউন দেখবে তা নয়, তার দলবল সবাই দেখবে, ও হামান তার মন্ত্রিসভা এই টাকলু হামান এরাও দেখবে যে ইসলাম ক্ষমতায় চলে আসছে। ওয়া জুনুদাহুমা, জুনুদাহুমা শব্দের অর্থ হচ্ছে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আনসার বাহিনী, সমস্ত বাহিনী তখন মৌজুদ থাকবে। এই মৌজুদ থাকা অবস্থায় তারা তাকিয়ে তাকিয়ে দেখবে ইসলাম ক্ষমতায় চলে এসেছে। আল্লাহ বলছেন মিনহুম মা কানু ইয়াহজারুন, একটা সারানা পয়সা চুল ছিঁড়ার ক্ষমতা তাদের থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন দেখার পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করুন। আমরা সকলে বলে আমিন, আমরা সকলে বলে আমিন, আমিন।